আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। কৌশলগত ওমান সাগরে বিশাল সামরিক মহড়া শুরু করল ইরান, অংশ নিচ্ছে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট। ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা, নিন্দা জানিয়ে ইরান বলল ইরাকের নিরাপত্তা নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার, কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া ১.৮০ টাকা নির্ধারণ। ভারতের অসমে ফের শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান, প্রায় 1,500 হেক্টর ভূমি উদ্ধারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রশাসন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে বিশাল মহড়া শুরু করেছে। এতে অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর এয়ারবর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র্যাপিড রিয়াকশন ব্রিগেডের সদস্যরা। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে জুলফিকার ১৪০০। যৌথ মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি জানিয়েছেন, মহড়ায় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ও আর্মড ইউনিট, মেকানাইজড রেজিমেন্ট, এয়ার ডিফেন্স ইউনিট, নৌবাহিনী এবং বিমানবাহিনী অংশ নিচ্ছে। তিনি বলেন, মহড়ায় অংশ নেয়া কোস্টাল এবং টেকনিক্যাল ইউনিট, এর মধ্যে নানা ধরনের গোয়েন্দা বৃত্তি, নজরদারি এবং যুদ্ধ পরিচালনার মহড়া সফলভাবে শেষ করেছে। এ সময় মহড়ায় অংশ নেয়া সেনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জামাদি এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন মোতায়েন করে। এছাড়া বোয়িং ৭০৭ সহ বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এ মহড়ায় অংশ নিয়েছে। অ্যাডমিরাল মুসাভি জানান, মহড়া চলার সময় ইরানের বিমানবাহিনী দেশের আকাশসীমার প্রতি বিশেষভাবে নজরদারি করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আসন্ন ভিয়েনা আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানিয়ে বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো যাতে পরমাণু সমঝোতার বাইরের কোনো দাবি দাওয়া তুলতে না পারে, সেজন্য দ্রুততম সময়ের মধ্যে এই আলোচনা শেষ করা জরুরি। ইরান ও ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে ঘোষণা করেছে, আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার জন্য তার রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমির বাসভবনে ড্রোন হামলা হয়েছে, তবে তিনি অক্ষত আছেন। বাগদাদের নিঃছিদ্র নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত এবং সেখানে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন আঘাত হানে। হামলা সত্ত্বেও প্রধানমন্ত্রী কাজেমি অক্ষত আছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিক্ষোভকারীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিকিউরিটি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতি জানানো হয়েছে, আজ সকালের দিকে ড্রোনের সাহায্যে প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমিকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমির বাসভবনে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রতিবেশী আরব দেশটিতে স্থিতিশীলতা, নিরাপত্তা ও ঐক্যের প্রতি অব্যাহত সমর্থন রয়েছে বলে তেহরান উল্লেখ করেছে। ইরাকের নিরাপত্তা ও উন্নতি টার্গেট করে যে ষড়যন্ত্র চলছে সে ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে আজ সমস্ত ইরাকি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনা তাদের স্বার্থ রক্ষা করে যারা গত ১৮ বছর ধরে ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে নিজেদের অশুভ লক্ষ্য অর্জন করার চেষ্টা করছে। ড্রোন হামলার পর ইরাকি প্রধানমন্ত্রী অক্ষত সুস্থ থাকায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা করেন ঐক্য ও সংহতির মাধ্যমে দেশটির জনগণ, সরকার ও রাজনৈতিক নেতারা দেশের উন্নয়ন এবং সমৃদ্ধি
বৃদ্ধিতে অবদান রাখবেন। বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকেই মহানগর সহ সারা দেশে পরিবহন চলাচল শুরু করেছে। পরিবহন মালিকদের দাবির মুখে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার বাসের ভাড়া বৃদ্ধি বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতা কর্মীদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া ১.৮০ টাকা নির্ধারণ করা হয়েছে আর মহানগরে নির্ধারণ করা হয়েছে ২.১৫ টাকা। বর্ধিত ভাড়া সোমবার থেকে কার্যকর হবে। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেছেন, দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই ও গণতন্ত্র নেই। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি একথা বলেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার। এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে স্বাধীনতার ৫০ বছরে এসে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করেছে। দেশে মানুষের বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের সিনিয়র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। পরে তারা শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করেন। এ সময় জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনা এবং করোনার হাত থেকে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি শপথ নিয়েছে যে সকল নেতাকর্মী ও সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন কায়েম করা হবে। পরে মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, যেভাবে আমরা ৭১ একটি চেতনা ও আকাঙ্ক্ষাকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেভাবেই ৭ নভেম্বর আমাদের সিপাহী জনতা সংহতি প্রকাশ করেছিল। এদিন আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছিলাম। আমাদের মহান নেতা ও স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়া তাতে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই সংগ্রাম করেছেন, আজকে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। এভাবে দলের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধেও হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন। ভারতের ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে পূর্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর আমলে নির্মিত সামাজিক ভবনগুলো নিরাপত্তা বাহিনীর ব্যারাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতকাল তিনি ওই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বার্তায় বলেন, আমার সরকার শ্রীনগরে সামাজিক ভবন বিয়ে বাড়ি তৈরি করেছে এবং বাংকারগুলো ভেঙে দিয়েছিল। এটি হতাশাজনক যে শহরের নিরাপত্তা পরিস্থিতি এখন এত খারাপ হয়ে গেছে যে নয়া বাংকার তৈরি করা হচ্ছে এবং বিয়ে অনুষ্ঠানের হলগুলো নিরাপত্তা বাহিনীর জন্য ব্যারাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রীনগরে সাম্প্রতিক গেরিলা হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। অন্যদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ওই ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেছেন, জনগণকে চুপ করানোর জন্য প্রতিদিন কঠোর আইন আনা হচ্ছে। ভারতের বিজেপি শাসিত অসমে ফের উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বেদখলকারীদের কবল থেকে ১,৪১০ হেক্টর ভূমি উদ্ধার করা হবে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের বিজেপি শাসিত অসমে ফের উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে ৮ ও ৯ নভেম্বর। হোজাই জেলার লামডিং বনাঞ্চলে আগামীকাল সোমবার সকাল থেকে ওই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বেদখলকারীদের কবল থেকে ১,৪১০ হেক্টর ভূমি উদ্ধার করা হবে। এ প্রসঙ্গে আজ রোববার অসমের সাবেক বিধায়ক নাদওয়াতুত তামিজ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া রেডিও তেহরানকে বলেন, তার পিছনে অন্য কোন গভীর ষড়যন্ত্র থাকতে পারে অধিকের মতামত। এটা আমরা বারবার বলছি সরকারকে, একটু মানব দৃষ্টিকোণ থেকে তাদের অন্তত পক্ষে তাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার যদি উচ্ছেদ করে তাকে আমরা বাধা দেব না, কিন্তু কোন পুনর্বাসনের ব্যবস্থা না করে জোর করে বলপূর্বক ভাবে উচ্ছেদ করা, এটা একটা অমানবিক ব্যাপার।
বলছিলেন মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া। গণমাধ্যমে প্রকাশ অসমে এর আগে গত সেপ্টেম্বরে ছিপাঝাড়ে উচ্ছেদ অভিযানে 1200 থেকে 1400 বাড়ি ভেঙে দেয় প্রশাসন। ধলপুর 1, 2 ও 3 নম্বর পাটে সব মিলিয়ে কমপক্ষে 7000 মানুষ গৃহহীন হয়। 23 সেপ্টেম্বরের উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ালে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও সে সময় আহত হয়েছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজ্যের বিজেপি শাসিত অসম সরকার। সেই ঘটনার জের না মিটতে এবার ফের উচ্ছেদ অভিযান শুরু করতে চলেছে সেখানকার প্রশাসন। ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কমান্ডার ইউরি গর্ডিন বলেছেন, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হলে প্রতিদিন ইসরায়েল অভিমুখে 2500 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি স্বীকার করেন, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বল দিকগুলো সম্পর্কে ভালোভাবে অবহিত রয়েছে। বার্তা সংস্থা রাই আল ইয়াওম এই খবর জানিয়েছে। গর্ডিন আরও বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হলে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বৃষ্টির মুখোমুখি হতে হবে এবং ইসরায়েলের অধিবাসীদের সেরকম হামলা মোকাবেলা করার কোনো প্রস্তুতি নেই। ইহুদিবাদী এই জেনারেল কয়েক সপ্তাহ আগে বলেছিলেন, গাজা উপত্যকার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে তেল আবিব ও দক্ষিণাঞ্চলীয় আশদুদ শহরে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই দুই শহরে এত বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি।